আসসালাম রহমতুল্লাহ বারাকাত জিয়াউর রহমান ভাই বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন বিবাহ সাদীর ক্ষেত্রে বিয়ের পর মেয়ের বাড়িতে খাবার অনুষ্ঠান তাতে অংশগ্রহণ করতে হবে নাকি সেলের বাড়িতে মেয়ের বাড়িতে যেয়ে কি খাওয়া যাবে আলহামদুলিল্লাহ আলা আল্লাহ রসুল্লাহামাবাদ সম্মানিত ভাই বিয়া সাদী এমন একটি বিষয় যেটা আল্লাহ রব্বুল আলমিন এটা মুসলমানদের জন্য বিশেষ করে এমনকি অন্যান্য ধর্মেও এই বিয়ে শাদি প্রচলন রয়েছে এবং আল্লাহরব্বুল আলামিন বিয়ে সাদির মাধ্যমে স্বামী স্ত্রী উভয়ের মাঝে সুসম্পর্ক তৈরি করেন আল্লাহ বলছেন আলান মাওয়ার সোরা রোমের ত্রিশ নম্বর এতে যে স্বামী স্ত্রী পরস্পরের মধ্যে মিল মোহব্বত আল্লাহ সৃষ্টি করেন এখন কথা হলো আমাদের সমাজে কিছু উল্টা জিনিস প্রচলন রয়েছে বিয়ে সাদী যখন একটা ছেলে যখন একটা মেয়েকে বিয়ে করে তখন যাবতীয় খরচ বহন করতে হয় ছেলেপক্ষকে অথচ উল্টো হয়ে গেছে আমাদের সমাজে এটা পে ধর্মীদের কালচার আমাদের মাঝে এসে গেছে যে মেয়ের বাবার ওপর অতিরিক্ত চাপ বোঝা দিয়ে কেউ একশো কেউ দুইশো কেউ তিনশো কেউ বা তারও বেশি কেউ বা অল্প পরিসরে হলেও মেয়ের বাড়িতে খাবার অনুষ্ঠান করে অথচ নবী করিম সালাহ আলী হাসাল্লাম স্পষ্টভাবে পুরুষদেরকে অলিমা করতে নির্দেশ দিয়েছেন যেমন আব্দুর রহমান বিন আউফ রদি আল্লাহ তালাহ আনহু যখন বিবাহ করলেন আল্লাহ নবী সাল আলী হাসাল্লাম তাকে স্পষ্ট করে বলেছেন যে বারক আল্লাহ অবারক আলেক যে আল্লাহ তোমার মধ্যে বরকদান করুক তোমার ওপর দান করুক ও জামা খায়ের তোমাদের উভয়ের মাঝে মিল মোহ সৃষ্টি করুক তবে শোনো একটা দিয়ে তুমি একটা হলেও অলিমা করো অর্থাৎ তাকে অলিমা করতে বলা হয়েছে কাকে আব্দুর রহমান আল্লাহ তালু তাকে আল্লাহ নবী বলেছেন অর্থাৎ ছেলে পক্ষকে আল্লাহ নবী অলিমা করতে বললেন যে তুমি আল্লাহর একটা নিয়ামত পেয়েছো বিবাহ করার একটা সৌভাগ্য অর্জন করেছ নিয়ামতের শুকর করার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য তুমি অলিমা করবে নবী করিমস্লাম মেয়ে পক্ষকে বলেন না এমনকি নবী করিম যত বিবাহ করেছিলেন তার মধ্যে তিনিই অলিমা করেছেন বিশেষ করে খাইবার যুদ্ধ থেকে ফিরে আসার সময় সাফিয়া রাজি আল্লাহ তালা সঙ্গে যখন তার বিয়ে হইল আল্লাহ নবী অলিমা করলেন তার কাছে এরকম কিছু ছিল না কিন্তু হেস নামক এক ধরনের এই যে পনির ঘি বা ইত্যাদি এই ধরনের রুটি ইত্যাদি এই ধরনের জিনিস দিয়ে খেজুর এইগুলি দিয়ে তিনি অলিমা করেছেন এক কথায় একটা ছাগল হলেও দুইটা পারেন তিনটা পারেন আরও বেশি পারেন কোনো সমস্যা নাই তাই অলিমা করতে হবে ছেলেপক্ষকে ছেলেপক্ষরাই দাওয়াত করবে তার বাড়িতে অনুষ্ঠান হবে তাকে তারাই খাওয়াবে তারাই মোহর দেবে কিন্তু আমাদের সমাজে উল্টো হয়ে গেছে এখন মেয়ের ওপর এটা চাপিয়ে দেওয়া হয় মেয়েকে হ্যাঁ মেয়েদের বাবাকে এটারকে মানে এমন অবস্থা ঘটানো হয় যে তারা হাওলাত করে হোক বা ঋণ করে হোক যে কোনোভাবেই এই কাজে তারা অংশ গ্রহণ করে এজন্য করে শেখ মোহাম্মদ বিন সোহাল আল সাইমিন রাহেমাহলাকে এই প্রশ্ন করা হয়েছিল তিনি বলেছিলেন যে হাজ হাক্কর রেজাল্ট এটা পুরুষদের অধিকার পুরুষরাই এই কাজ করবে এটা মহিলাদের পক্ষে নয় তবে যদি মহিলারা কেউ অংশগ্রহণ করতে চায় তারা তাহলে তাতে এমনি সহযোগিতা করতে পারে কিন্তু তার ওপর ওয়াজিব না ওয়াজিব হলো কার ওপর ছেলের ওপর ছেলের ওপর এটা হলো অতএব কারণে ভাই মেয়ের বাড়িতে নয় ছেলের বাড়িতে অনুষ্ঠান হবে ছেলেরাই অলিমা করবে হ্যাঁ এটাই হলো ইসলামী শরীয়তের বিধান আসুন আমরা আমাদের সমাজে একটা বিপ্লব সৃষ্টি করি যে না ছেলেপক্ষ অনুষ্ঠান করতে হবে মেয়ে পক্ষ না ছেলেপক্ষ অনুষ্ঠান করতে হবে মেয়ে পক্ষ না এবং অনেক ভালো সমাজে রয়েছে আলহামদুলিল্লাহ অনেক পরিবারে এটা কালচার চালু হয়ে গেছে তারা ছেলেরাই অলিমা করতেছে আলহামদুলিল্লাহ এখন অনেকে বুঝতেছেন কিন্তু তারপরে অনেক অজ্ঞ মানুষ রয়েছেন যে মেয়ের বাড়িতে না খেলে হবেই না হ্যাঁ আমার বদ্যদেরকে খাওয়াইল না ইত্যাদি না ভাই এটা কখনোই উচিত না বরং যদি কখনো দাওয়াত দেয় তাহলে এমনি খেলে খেতে পারবেন কিন্তু এরকম করে চাপিয়ে দিয়ে এরকম একটা অনুষ্ঠান করা ইত্যাদি করতেই হবে ইত্যাদি চাপিয়ে দেওয়া এটা জায়জ না আল্লাহ রব আলমিন আমাদেরকে সঠিক দিনের ওপর থাকার দান করুক এবং বিদাত এবং কুসংস্কার থেকে বাঁচাক আমিন হসল আল্লাহ আলব মহম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ